বিপিএসসি গেলাম, অনেকবার গেলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে। পরশুতে গিয়েছিলাম আমি ফেব্রুয়ারি মাসের দিকে, মানে ভট্টাচার্যের কাছে। পুরীতে ববিতা সরকারের পর মালদায় মিরাজ শেখ, ফের হাইকোর্টের নির্দেশে চাকরি ফেরত পেলেন এক শিক্ষক। ইংরেজ বাজারে মিরাজ শেখ দাবি করেন 2014 প্রাথমিক শিক্ষা পদে আবেদন জানিয়েছিলেন। 2021 ডিসেম্বরে মুর্শিদাবাদের রাঘুনাথগঞ্জের একটি প্রাইমারি স্কুলে শিক্ষা পদে যোগ দেন। অভিযোগ, 2022 জানুয়ারিতে বেতন পাননি। ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে প্রাথমিক শিক্ষা পদস্যে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেও মেলেনি সমাধান। এরপরে নিয়োগের মাত্রা 3.5 মাসের মাথায় ওই শিক্ষকের চাকরি চলে যায়। মে মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিরাজ। সেই মালদার পরিপ্রেক্ষিতেই গতকাল ওই শিক্ষককে দ্রুত পূর্ণ বহালের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিপিএসসি গেলাম, অনেকবার গেলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে। পরশুতে গিয়েছিলাম আমি ফেব্রুয়ারি মাসের দিকে, মানে ভট্টাচার্যের কাছে। তিনি আমার কথাতে কোনো গুরুত্ব দেননি, বলেছেন যে কি পরশু মানে ডিপিএসসি যা করবে সেটাই। খুবই ভালো লাগছে, আমার পাওয়া চাকরি চলে গেছিলো, আবার সেই চাকরি আমি ফিরে পেলাম। খুবই খুবই ভালো লাগছে।